আফসোস করে বলতে হয়, মানুষ শিক্ষিত হয়ে মানুষ হতে চায় না, মানুষ এখন শিক্ষিত হয়ে বানর হতে চায়। হ্যাঁ, বড় লজ্জার বিষয়, শিক্ষিত হয়ে এখন মানুষ চতুষ্পদ প্রাণীর মতো হতে চায়। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান করেছেন, কিন্তু নির্বোধ জাহেল সমাজ এই মর্যাদা ধরে রাখতে চায় না, তারা সেই জীব জানোয়ারের মতো নিজেকে বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্বোধ সমাজকে হেদায়েত দান করুন। ইহুদিদের চক্রান্ত সর্বদায় সর্বত্র রয়েছে, মুশরিকদের চক্রান্ত সর্বদায় সর্বত্র রয়েছে, ইসলাম বিদ্বেষী মহল সর্বত্র এই চক্রান্ত করে চলছে, কিন্তু তবু কখনো ইসলাম বিদ্বেষী মহল প্রতিষ্ঠিত হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর দিন সুপ্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। মানুষ ইসলামী শিক্ষার যতই প্রতিবন্ধকতা তৈরি করুক না কেন, ঘুরে ফিরে দেখবেন মানুষ আবার সেই ইসলামী শিক্ষায় খোঁজে নিচ্ছে এবং নেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমার বিষয় যেহেতু আমার সেদিকে নয়, তাই সেদিকে যাচ্ছি না, কিন্তু বিষয়টি স্মরণে জন্যই হচ্ছে। মানুষ যখন বাঁকা পথ বেছে নেয়, মানুষ যখন ভ্রান্ত পথকে প্রাধান্য দেয়, তখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু দুর্যোগ দুর্ভিক্ষ বড় ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তখন এই কিছুটা হলেও তার অপকর্মের প্রতিদান প্রতিফল কত ভয়ঙ্কর হতে পারে সেটি আল্লাহ রাব্বুল আলামিন কিছুটি অনুভব করার সুযোগ করে দেয়।